বাতাস ধীরে ধীরে বইতেছে মলার বাতাস। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি রিয়া। আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে স্টার্ট করছি, আর আজকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার, তাই আমার ভিডিওটা শুরু হয়েছে লক্ষ্মীর একদম আসন থেকে। মায়ের পুজো দেওয়া কমপ্লিট, মা গিয়েছে এখন চা করতে, আর চা করবার আগে যবের থেকে এই ভাইরাসটা শুরু হয়েছে, সেই যে তবের থেকে যে গরম জল খাওয়া ধরেছি, এখনো পর্যন্ত মানে সেই অভ্যেসটা ছেড়ে দিতে পারিনি। আর ছেড়ে দেবই বা কি করে, এখনো তো করোনা মানে পুরোপুরি ভাবে নির্মূল হয়নি। আর আমি কোনো এক গ্লাস জল খাই না, পুরো এতে দু গ্লাস জল ধরে এই এই গরম জল। আমি একদম রোজ সকালবেলা আমি অন্য কিছু খেতে ভুলে যাই, ব্রেকফাস্ট আমি সকালবেলা খুব একটা করি না, যেদিন ইচ্ছা হয় করি নইলে করি না। তো ব্রেকফাস্ট খাই আর ছাতা না খাই, গরম জল আমি খাবই। আর আমার ছেলে বই নিয়ে চলে গেছে ওর জুবাড়িতে পড়াশোনা করতে, ইদানিং দেখছি পড়াশোনায় খুব মানে মন হয়েছে। ওর বাবা তো বলেছে তোকে আর মানে KG-1 KG-2 পড়তে হবে না, একবারে তুই গিয়ে মাধ্যমিক দিবি। হয়তো ওর বাবার কথাই সত্যি হয়ে যাবে, না এরকম কথা সত্যি হলে মানে সত্যি হলে দেশের কি বলবো অনেক বড় বিপর্যয় নেমে যাবে, এরকম যাতে না হয়। কি আর করা যাবে, একটা যেতে পাচ্ছে না, একটা এসে হাজির হচ্ছে। করোনা যেতে পারলো না, আবার কি ব্ল্যাক ফাঙ্গাস নাকি এইসব হাজির হচ্ছে, তো এগুলো হাজির হচ্ছে ঠিক আছে। আবার নাকি ঝড় মানে জশ আবার ঝড় আসছে আমাদের এখানে। যখন আমফান হয়েছিল, যেহেতু আমরা পঞ্চায়েত এলাকায় থাকি, যখন আমফান হয় আমরা 5 দিন আমাদের এখানে কারেন্ট ছিল না, 5 দিন পরে এখানে কারেন্ট এসছে। তাও সেই কারেন্টের গাড়ি এখান দিয়ে যাতায়াত করছিল, পাড়ার ছেলেপুলেরা সব হাতে পায়ে ধরে কারেন্টটাকে এনেছে, নইলে 5 দিনের জায়গায় 50 দিনও হতে পারত। আবার এই জশে আবার কতদিন কারেন্ট না থাকে, মানে এই সবাই আমফানে মোটামুটি কারেন্ট নিয়ে একটুখানি বিভ্রান্তিতে পড়েছিল। সব সব জায়গায় যে দিনের দিন কারেন্ট দিয়ে দেয়নি, তবুও মানে অনেক জায়গায় হয়েছে যে আজকে আমফান হয়েছে, কালকে হয়তো রাত্রির দিকে দিয়ে দিয়েছে, আর আমাদের এখানে 5 দিন কাটিয়ে দিয়েছে। এই গরমের ভেতর যদি 5 দিন কারেন্ট না থাকে আবার জশ এলে পরে, তাহলে আর কি করা যাবে বলুন। ভালো লাগে না এইসব শুনলে, পরে না মনটা ভীষণ খারাপ হয়ে যায়। প্রকৃতির নিয়ম মেনেই কাজ করবে, ঝড় বৃষ্টি তো হবেই, আমরা তো আটকাতে পারবো না। হ্যাঁ, আমরা হয়তো সাবধান হতে পারবো, কিন্তু অনেক জায়গায় যে ঝড় হচ্ছে, মানুষজন মরে যাচ্ছে দেখে ভীষণই খারাপ লাগছে সত্যি। মানে কি হচ্ছে, হই হতেছিল না যে মানে আগে যখন ইউটিউব করতাম না, তার আগে অনেকদিন আগে শোনা গিয়েছিল 2020-তে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে এটা ধ্বংসের থেকে মানে কম কি, যে সিনেমায় যেরকম দেখিয়েছে ওইভাবে এদিক থেকে ভেঙে পড়ছে ওদিক থেকে ভেঙে পড়ছে, এরকম ভাবে যে হতে হবে এমন তো কোনো মানে না, যে এই আজকে এই ভাইরাস কালকে ওই ভাইরাস পরের দিন এই ঝড় তারপরের দিন এই ঝড়, হয়তো এরকম করতে করতেই পৃথিবী ধ্বংস হবে, আবার সৃষ্টির নিয়মে আবার একদিন সৃষ্টিও হবে, এটা আমার মনে হয়। এবার আমার মনে হওয়ায় তো আর সব নয়, তাই না? কালকে ফোনের দোকানে গিয়েছিলাম, আমার ফোনটা একটুখানি খারাপ হয়ে গেছিলো, দিয়ে এখন তো ফোনের দোকান 7টা থেকে 10টা খোলা থাকছে, জল ঠান্ডা হয়ে যাচ্ছে বকবক করতে করতে। তো বাপ্পার নাইট ডিউটি ছিল, ওকে আমি বলেছিলাম যে ও এসে সকালবেলা ঘুমায়, খেয়ে মানে খাওয়া দাওয়া করে ঘুমায়, যেহেতু রাত্রিবেলা জাগতে হয়। ওকে নিয়ে আমি ফোনের দোকানে যাই, আর ওই ফোনের দোকানে আমার কি হয়েছিল, যেহেতু আমার 5 বছর আগেকার সিম, হঠাৎ করে দেখি কালকে আমার বোন ফোন করলো, বোন ফোন করার পর একদম ফোন দেখি আর ইন্টারনেট কানেকশন কিচ্ছু হচ্ছে না, আমি কল করতে পারছি না, এ করতে পারছি না। আবার সেই এয়ারটেলের শপে ফোন করলাম, ওরা মানে বললো কাস্টমার কেয়ার ওখান থেকে বললো ফোন রিস্টার্ট করতে, এ করতে, যা যা বলেছে সমস্ত কিছু করবার পরও দেখছি হচ্ছে না। তখন ওরা আমাকে বললো যে আপনার সিমটা কি অনেক পুরনো, আমি বললাম হ্যাঁ তা তো প্রায় 5 বছর হয়ে গেছে। তো বললো আপনি যে কোনো একটা জায়গায় গিয়ে সিমটাকে চেঞ্জ করিয়ে নিয়ে আসুন। মানে কিরকম হয়রানি, এমনি আমি ভয়েতে বেরোচ্ছি না যে নৈহাটিতে করোনা ছেয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমার মায়ের 4 এডি হয়ে গেছে। আবার সেই দৌড়ালাম গিয়ে আবার একটা নতুন সিম তুললাম, আর সিম তুলবার পরে 4 ঘন্টা পর চালু হয়ে গেছে। এবার ওখানে বলছে ছেলেরা যেখানে থাকে একটু গল্প হয় না, যে এই জানিস ঝড় আসছে, ঝড় মানে জশ ঝড় আসছে, বলছে এই তাহলে নুসরত মিমি কখন আসবে, বলছে যে দাঁড়া আগে জশকে সামলে নে, তারপর নুসরত মিমিকে সামলাবি। তো চলো মায়ের চা হয়ে গেছে, চাটা খেয়ে নি, মানে এত হাসি পাচ্ছিল তখন। চা খাওয়া কমপ্লিট, আর চা খেতে খেতে গল্প করাও কমপ্লিট, কারণ এক কাপ চায়ে এত পরিমাণে এনার্জি থাকে যে এক কাপ চা খেতে বসে 1 ঘন্টা অনায়াসে গল্প করে
গল্প করা যায়। অন্তত আমরা মা মেয়ে তো তাই করি, মানে 7টার সময় চা খেতে বসলে 8টার সময় আমাদের চা খাওয়াও শেষ হয়, গল্পও শেষ হয়। আসল কথা, চা খেতে বসে আমরা ঠিক করি যে আজকে কি রান্না হবে, নিরামিষ না আমিষ। আর যদিও নিরামিষ হয় কি কি পদ হবে, আর আমিষ হলেও কি কি পদ হবে, কিন্তু লাস্টে দেখা যায় আমার মা এই ঘরটায় রান্না করতে বসলে যা যা বলবে ওখানে, যে আজকে এই রান্না করবো, আজকে হ্যান রান্না করবো, ত্যান রান্না করবো, কিন্তু গরমের চোটে হয়তো একটাই রান্না করে বেরিয়ে চলে আসবে। এটা মা করে, আর শীতকালে করে না। শীতকালে যদি বলে যে আমি এতগুলো রান্না করব, ততগুলোই রান্না করে, কিন্তু গরমকালে আর পেরে ওঠে না। এটা হয়তো সবার ক্ষেত্রেই হয়। আজকেও প্রচন্ড গরম পড়েছে, কিন্তু সকালবেলার দিকটা একটু মেঘমেঘ করেছিল, হতে পারে যে আজকে বৃষ্টি হতে পারে। কালকে তো এমন ভান করলো, মনে হলো যেন আজকে জল এসে ভাসিয়েই দিয়ে যাবে, মানে আজকেই হয়তো জশ এসে পড়বে, আমরা তো তাই ভাবলাম। কিন্তু না, শেষে কিচ্ছু হলো না, ওই একটুখানি বিদ্যুৎ চমকালো, একটু হাওয়া দিল, আর সারা ঘর দোর নোংরা করে দিয়ে চলে গেল। এর বেশি আর কিছু হয়নি। আর দেখো, আমি বসে বসে ঘেমে যাচ্ছি রান্নাঘরের সামনে বসে রয়েছি বলে। আর অনেক জামা কাপড় রয়েছে যেগুলোকে কাচাকুচি করে রেখে দিয়েছি, এখনো পর্যন্ত আমার ইস্ত্রি করবার একদম টাইমই হয়নি। গরমে আর ভাল লাগে ওইসব করতে? এক সপ্তাহ হয়ে গেছে কাঁচা অবস্থায়, শুধু ভাঁজ করে যাই হোক করে রেখে দিয়েছি, এখনো করিনি। তো ভাবছি আজকে ওগুলো সেরে নেবো, মাকে তরকারি কেটে কেটে ঠেটে দিয়ে যাই, তারপর তো আমার আর কাজ নেই, আমি তো আর রান্না করি না, মা করবে। আর আমি ওদিকে আমার চুড়িদার, তারপরে ছেলের জামা কাপড়, এগুলো সব ইস্ত্রি করে নেবো। উনুনে রান্না বসিয়ে দিয়েছে, এখন এর ভেতরে কুমড়ো ভাজছে, এটা উচ্ছে কুমড়ো ভাজা হবে। এই যে উচ্ছেটা এখানে ভেজে রেখে দিয়েছে, ওরে বাপরে কি ধোয়া! আর এই যে পটল এখনো কাটা হয়নি, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। প্রচন্ড গরম পড়েছে, মানে এত গরম পড়েছে এখানে বসে থাকা যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। আমি এখন এই পটলগুলো কাটবো, মাকে কেটে দিইনি, তখন অনেকক্ষণ আগেই আমাকে বলেছিল পটল কেটে দিতে, কিন্তু ওই ভিডিও করার চক্করে আমি কেটে দিতে পারিনি, কিন্তু এখন তো আমাকে কেটে দিতেই হবে। তো কেটে টেটে দিয়ে নিই, আর ইস্ত্রি করবো বলেছিলাম, এখনো হয়নি, আজকে হবে বলে মনেও হচ্ছে না। আজকে লাঞ্চ এই যে ভাত, আর এটা হলো উচ্ছে আর কুমড়ো ভাজা, এখানে আছে পটল দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর টক ডাল, আর শেষ পাতে ফল। ওই দেখো চিকু এখন ঘুম থেকে উঠে এই যে গাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছে, ও এখন মাঠে খেলতে যাবে, কিন্তু এত রোদ দেখে ও আর যেতে পারছে না, ওইখানটাই দাঁড়িয়ে রয়েছে চুপ করে। এ বাবু, কি করছো ওখানে? এখন চলে যাচ্ছে জজ্জু বাড়ি। দেখো মাঠে যেতে পারলো না বলে ওই যে ওইখানে আবার পাথরের মধ্যে উঠেছে। ওগুলো ধরিস না, কি হলো? বাসটা ধরছিস কেন? গড়িয়ে পড়ে যাবে কিন্তু পায়ে। ওই যে পাহাড় টপকে টপকে উঠছে এখন, আর আকাশ দেখো রোদ, কি বাপরে, একদম তাকানো যাচ্ছে না মাঠের দিকে। বেলা খাওয়া দাওয়ার পরে মা ছেলে একটা লম্বা ঘুম লাগিয়ে দিয়েছিলাম, তো এখন আমার ছেলে উঠলো আর আমিও উঠে পড়লাম, দেখতেই পেলে ও মাঠের দিকে যেতে গিয়েও আটকে গেল, কারণ প্রচন্ড রোদ, এই রোদে তো মাঠে যাওয়া ঠিক না। ওই জুবাড়ির ওখানটা বসে থাকবে, রোদটা কমলে তখন মাঠে একটু খেলতে যাবে, আর আমিও উঠে পড়লাম, ও উঠে গেছে, আমার আর ঘুমাতে ইচ্ছা করলো না। ঘুমাবো কি, মানে খাট থেকে মনে হচ্ছে যেন আগুন উঠছে, এরকম অবস্থা। ওই জন্য সেরকম ভাবে ঘুমটা হয়ও নি, স্ট্যান্ড ফ্যান চালিয়েই ঘুমাচ্ছিলাম, কিন্তু এত আওয়াজ, বাবা আমার মাথা যন্ত্রণা হয়ে যায়। আর দুপুরবেলা খাওয়ার পরে আমি আম মেখে রেখে দিয়েছিলাম, আমাদেরই গাছের আম, যেগুলো হয় না কাঁচা আর পাকা, হাফ কাঁচা হাফ পাকা থাকে, সেই আমগুলো পেরেছিলাম, পেরে দেখো মাখিয়ে রেখেছি, এটা এখন বসে বসে খাবো। আমার এই অনেক দিন থেকে মনে হচ্ছিলো আম মাখা খাবো খাবো, কিন্তু আর সময় করে উঠতে পারছিলাম না আম মাখা করবার জন্য। তো আজকে টাইম পেলাম বলেই ওই জন্য আম্মাখাটা করে ফেললাম, আর এটাই এখন বসে বসে খাবো। তো চলো, আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, টাটা।